ময়মনসিংহের ত্রিশালে সোমবার কানিহারি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাসরিন সুলতানা তার অফিসে নামজারি করতে আসা এক ব্যক্তির কাছ থেকে প্রকাশ্যে ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষোভ করেছে স্থানীয় ভুক্তভোগীরা। ওই ভিডিও ভাইরালের পর মঙ্গলবার সকালে যথারীতি সময়ে অফিস করেছেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাসরিন সুলতানা। আমার অনলাইনে যে দাখিলাগুলো কাটছি, ওই দাখিলার টাকাটা হিসাব করতেছি, এর মধ্যে একজন আসছে দাখিলা কাটার জন্য। দাখিলা কাটতে আসলে তখন আমি বললাম ভাই একটু দাঁড়ান, আমি দাখিলা কাটতেছি। এগুলো আমার ওইটা শেষ করে ওই টাকাটা আমার হাতে, আমি উনার সাথে কথা বলতেছি আর কাজ করতেছি, এর মধ্যে উনি ওই যে বুলবুল ভাই ভাসতে আসছে, আসি বলছেন যে আমার দুটো খারিজ আছে, খারিজ করে দিতে হবে। কি খারিজ? ওনাকে এক সাংবাদিকটা দিচ্ছিলাম, এর মধ্যে অনেক টাকা টুকু আমার নষ্ট হয়েছে, এখন আপনার করে দিতে হবে। আমি বলছি না না, এটার মধ্যে আপনার সমস্যা নাই, আমি আমার অফিসে যতটুকু কাজ হচ্ছে আমি করে দেবো। এই বুলবুল ভাই বললেন যে না আপনারই করে দিতে। আমি বলছি না ভাই থাক, আর ওনার ইয়েগুলো থাক, পর আমি করে দিতে পারি। এই হলো কথা, এর মধ্যে আর দ্বিতীয় কোনো কথা হয়নি। কিন্তু যেগুলো আমি শুনলাম বা দেখলাম ওটা এডিট করে করে ওই কথাগুলো আমার ওগুলো লাগাইছে এখানে, দেখেন ভেঙ্গে ভেঙ্গে আসছে কথাগুলো। এগুলো কিন্তু এখানে আর কোনো কথা বলা হয়নি। এই যে উনি ছিলেন বুলবুল ভাই ছিলেন, তারপরে যে এখানে আরো অনেক আট দশ জন লোক ছিলেন, উনি যার একজন ছিলেন, তারপরে আমারও যে স্টাফ ছিল, তারপরে আরেকজন ছিল, এরকম অনেক একসাথে থাকে না, ডিস্ট্রিক্ট কাটতে হলে তো অনেক লোক থাকে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে অভিযুক্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাসরিন সুলতানাকে সাময়িক বরখাস্ত করেছে ময়মনসিংহ জেলা প্রশাসক এনামুল হক। 3 মিনিট 13 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় নাসরিন সুলতানা তার অফিসে নামজারি করতে আসা এক ব্যক্তির সঙ্গে টাকার বিনিময়ে কাজ করে দেওয়ার জন্য দর কষাকষি করছেন। পাশে বসা আর এক ব্যক্তি নামজারি করতে আসা লোককে বুঝাচ্ছেন টাকা ছাড়া কাজ হয় না। না এটা না।